2014 সালে কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার গঠনের পর দেশে উন্নয়নের জোয়ার এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনসেবা ও সুশাসনের পাশাপাশি গরিব কল্যাণেও সমান মনোযোগ দিয়েছে এই সরকার। নরেন্দ্র মোদির বলিষ্ঠ শাসনে সমগ্র বিশ্বে এক শ্রদ্ধা ও সমীহের জায়গা আদায় করে নিয়েছে ভারতবর্ষ। প্রধানমন্ত্রী বারবার বার্তা দিয়েছেন, দেশ শক্তিশালী হলে, দেশের সুরক্ষা অপ্রতিরোধ্য হলে তবেই তো অন্যান্য দেশরা তাকে সম্মান জানাবে। রাষ্ট্রের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং বিদেশ নীতির বিষয়ে আজ অত্যন্ত শক্তিধর হয়ে উঠেছে ভারত, আমাদের সমীহ করে পশ্চিমী দুনিয়ার দেশগুলিও। বিশ্বের মানচিত্রে ভারতের এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। রাজ্যের সংবাদ মাধ্যমগুলির কর্ণধার এবং সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক বৈঠকে সোমবার এমনই বক্তব্য রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি জানান, নরেন্দ্র মোদীর নেতৃত্বে 9 বছর সম্পন্ন করেছে ভারতীয় জনতা পার্টির জনকল্যাণমুখী কেন্দ্রীয় সরকার। সেই উপলক্ষে কেন্দ্রীয় সরকার কর্তৃক গৃহীত জনকল্যাণমূলক প্রকল্প এবং নতুন ভারত নির্মাণের লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আয়োজিত হয়েছে এই সাংবাদিক সম্মেলন। 140 কোটি দেশবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণে এবং কৃষি, বিজ্ঞান, স্বাস্থ্য পরিষেবা, গুণগত শিক্ষার প্রসার এবং নারী ক্ষমতায়ন সহ সব ক্ষেত্রেই কয়েক যোজন এগিয়ে গেছে দেশ। ন্যাশনাল সিকিউরিটি পারানো ডিফেন্স প্রোডাকশন সারপাসে 1 লাখ করোড়। এম্পাওয়ার দ্য আর্ম ফোর্সেস উইথ কাটিং এজ ইকুইপমেন্ট। রিসেন্ট কনস্ট্রাকশন বর্ডার রোডস এন্ড ব্রিজেস, আপনারা সবাই জানেন এই বিষয়ে। আগে 303 আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সময়ে 303 নিয়ে গেছিল সেই চাইনা বর্ডারে, আর এখন কোন জায়গায় চলে গেছে। প্রধানমন্ত্রী বারবার বলছেন, যদি আমরা সিকিউরিটি যদি ঠিক না থাকে, আমরা যদি সিকিউর না থাকে, আমাদের মানুষ যদি সিকিউর না থাকে, আমাদের বর্ডার যদি সুরক্ষিত না থাকে, তাহলে কিন্তু যতই আমরা কালচারালি যাই আমরা করি আর বড় বড় ভাষণ দেখি, কিছুই লাভ হবে না। তো আমার একটা মনে আছে, একটা ঘটনা আপনাদের সামনে বলছি, যে কাহাবত আমি জানি না, এসপ্লেনেডে তিনজনে মিলে ঝগড়া করছিল। তো এখানে একটা রুগা পাতলা লোক গিয়ে বলছে, এই চুপ করো, তোমরা কেন ঝগড়া করছো? তো ওই জায়গায় হঠাৎ করে ওর কথাই শোনে না, সেখানে তার আসিন গেল, গিয়ে বলে বন্ধ কর। তো সবাই দেখে চুপ বন্ধ করে দিল। তো তাদের দেশ যদি শক্তিশালী না হয়, কেউ কথা শুনবে না। এবং সেই কারণে প্রধানমন্ত্রীজি বারবার যেটা বলছেন, যে আমাদের শক্তিশালী হতে হবে, দেশ শক্তিশালী হবে, তবেই উন্নতির সেইভাবে সম্মানের সাথে দেখবে। 2014 সালে কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার গঠনের পর ত্রিপুরা সহ সমগ্র উত্তর পূর্ব ভারতে যোগাযোগ ব্যবস্থার যে অভূতপূর্ব প্রসার ঘটেছে তাতে অভিভূত প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন তার বক্তব্যে বারবার উঠে আসে ত্রিপুরার উন্নত পরিবহন ব্যবস্থার কথা। কেন্দ্রীয় সরকারের উন্নয়নের জোয়ারে 2016 সালের মধ্যেই ব্রডগেজ কানেক্টিভিটিতে সংযুক্ত করা হয় ত্রিপুরা রাজ্যকে। দক্ষিণ জেলার সাব্রুম পর্যন্ত সম্প্রসারিত হয়েছে রেললাইন। কৈলাস শহর থেকে কমলপুর হয়ে খোয়াই পর্যন্ত অন্য আরেকটি বিকল্প রেলপথের জন্য ইতিমধ্যেই শেষ হয়েছে সার্ভের কাজ। আগরতলা থেকে আখাউড়া হয়ে কলকাতা পর্যন্ত আন্তর্জাতিক রেললাইনের 90% কাজ প্রায় শেষ। ডিসেম্বর মাসের মধ্যে তার উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তর পূর্ব ভারতের সবচেয়ে সুদৃশ্য ও আধুনিকতম আন্তর্জাতিক বিমানবন্দর পেয়েছে ত্রিপুরা। খুব শীঘ্রই চট্টগ্রাম অবধি শুরু হবে আন্তর্জাতিক বিমান পরিষেবা। এর পাশাপাশি সাব্রুম, মৈত্রী সেতু এবং বাংলাদেশের চট্টগ্রাম বন্দরকে কাজে লাগিয়ে সাব্রুমে গড়ে তোলা হচ্ছে লজিস্টিক হাব। 2014-তে প্রধানমন্ত্রী হওয়ার পর আমাদের 2016-র মধ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে ব্রডগেজ কানেক্টিভিটিতে সংযুক্ত করা হয়েছে। স্বাধীনতার পর থেকে উত্তর পূর্বাঞ্চল সবসময় উপেক্ষিত ছিল, তার মধ্যে বিশেষ করে এই ত্রিপুরা রাজ্য। কিন্তু মোদিজির কল্যাণে আমরা 2016-র মধ্যে আমরা ব্রডগেজ কানেক্টিভিটি আমরা পেয়েছি। সাব্রুম পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ হয়েছে। এবং আপনারা জেনে খুশি হবেন যে আরেকটা বিকল্প রেল লাইন আমাদের কৈলা শহর, কমলপুর, খোয়াইকে কানেক্টিভিটি করার জন্য আরেকটা বিকল্প রেল লাইনের সার্ভের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমাদের আগরতলা আখাউড়া হয়ে কলকাতা পর্যন্ত রেল সম্প্রসারণের রেল লাইনের কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে। খুব সম্ভবত ডিসেম্বর মাসের মধ্যেই সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী উৎসর্গ করবেন আমাদের জন্য। এবং বিশেষ করে আমরা যদি দেখি আমাদের এই ত্রিপুরা রাজ্যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সুদৃশ্য
এবং আধুনিকতম আমাদের যে মহারাজা বীরবিক্রম কিশোরমাণিক্য এয়ারপোর্ট আগরতলা বিমানবন্দর, সেটাকে মাননীয় মোদীজির কল্যাণে আমরা এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা পেয়েছি। আমাদের কাছে আগে একটা লাইফলাইন ছিল আসাম আগরতলা জাতীয় সড়ক, মোদীজির কল্যাণে আমরা আজকে 9-9টি ন্যাশনাল হাইওয়ের কাজ দ্রুত গতিতে সম্পন্ন হওয়ার পথে চলছে। আজকে সাব্রুম মৈত্রী সেতু নির্মাণ হয়ে গেছে, সাব্রুম থেকে চট্টগ্রাম যে জলবন্দর সেটা মাত্র 62 কিলোমিটার, সেটাও এই সাব্রুম যে মৈত্রী সেতু সেটাকে কাজে লাগিয়ে, চট্টগ্রাম বন্দরকে কাজে লাগিয়ে লজিস্টিক হাব উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আমাদের সাব্রুমের নির্মাণ হতে চলছে, সেটা আমরা মোদীজির কল্যাণে পেয়েছি। গত 9 বছরের কার্যকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমাণ করে দিয়েছেন দুর্নীতি ছাড়াও চলতে পারে কেন্দ্রীয় সরকার। উন্নয়নের মাধ্যমে প্রতিনিয়ত তার প্রমাণ পাচ্ছে রাজ্য তথা সমগ্র দেশবাসী। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।